মানুষকে বৃথা অনর্থ সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, ঠিক আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশি মহাগ্রহন্ত কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াজ করেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনজাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, বন্দিগি করার জন্য মানুষকে তৈয়ার করেছি, অন্য কিছুর জন্য মানুষকে তৈয়ার করি নাই। চিৎকার করে করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, ঠিক না বেশি? তাই আমার সাথে সাথে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জীবনের চেয়ে, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বেশি? কারণ আরুসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিব, আমি আমার দূত, তমাম জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী তাম জাহানের সকল প্রাণীর জন্য, মানুষের জন্য রহমত করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। নবীদের এক সাহাবি, তিনি জঙ্গলের মধ্যে বিপদে পড়ে গেলেন, সামনে বিশাল বড় ভাগ, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ তাকে আক্রমণ করে ফেলবে। তিনি বুঝতেছেন যে ভাগ এই মুহূর্তে আমাকে আক্রমণ করে থাবা মেরে আমাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। হযরত সাফিনা মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে মনে হয় এই পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে, যে প্রকাণ্ড ভাত আমার দিকে তেড়ে আসতেছে, চক্ষু লাল করে আসতেছে, আমাকে আক্রমণ করে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে, এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন, ভাগকে লক্ষ্য করে ডাক দিলেন, রে জঙ্গলের ভাগ, তাম জাহানের নবী, 18,000 মাখলুকাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি সাহাবি, নবীজিকে আমি ভালোবাসি, নবীজির নামের দোহাই দিলাম তোমাকে, হে জঙ্গলের বাস, দয়াল নবীজির খাতিরে আমার উপরে তুই আক্রমণ করিস না, আমাকে হত্যা করিস না, আমাকে বক্ষণ করিস না। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত সাফিনা আমার নবীজির দোহাই দিলেন, আমার নবীজির উসিলা দিলেন, সঙ্গে সঙ্গে বাদশা স্তব্ধ হয়ে গেল, মাথা নত করে ফেললেন, লেজটা নত করে দিলেন, আর হযরত সাফিনাকে আক্রমণ করার জন্য কোনো ভাব তার মধ্যে নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের ভাব লেজ নাড়িয়া নাড়িয়া ইশারা দিয়ে জানিয়ে দিচ্ছে, হে সাফিনা, দয়াল নবীজির উসিলা দেওয়ার কারণে আমি তোমাকে বক্ষণ করব না, তোমাকে আক্রমণ করব না, তোমাকে হত্যা করব না, বরং আমি তোমাকে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দেখাইয়া দিব, কারণ তুমি দয়াল নবীজির উসিলা দিয়েছ। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার,
নেড়ে নেড়ে ইশারা দিলেন, তাসিনা রে আমার সাথে সাথে আসতে থাকো, আমি জঙ্গল থেকে বের হয়ে তোমাকে বাড়িতে যাওয়ার রাস্তা দেখাইয়া দিচ্ছি। ভাইয়ের আমার বন্ধুর আমার হযরত তাসিনা বাঘের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। বাঘটা লেজ দিয়া নাড়িয়া নাড়িয়া আস্তে আস্তে করে এই জঙ্গল থেকে তাসিনাকে তার কাফেলার সাথে সাক্ষাৎ করাই দিলেন, বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দেখাইয়া দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যদি পৃথিবীর কোন মানুষ ভালোবাসে, আমার নবীজিও ওই মানুষটাকে ভালোবাসেন, ঠিক না? বেশি আমার নবীজি, আপনি যদি দুরূদ শরীফ তেলাওয়াত করেন নবীর শানে, আমার নবীজি বলেন এই উম্মতের দেশ কোনটা, গ্রাম কোনটা, তার নাম কি, তার বাবার নাম কি, আমি তাকে চিনি, তার সব কিছু জানার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আব্দুল উজ্জা নামক একজন কাফির মুশরিক তরুণ জোয়ান যুবক, সে শুনল তামাম জাহানের নবী, রহমতের নবী মদিনা শরীফে কালিমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ার আব্দুল উজ্জা তার চাচার কাছে গেলেন, চাচা আমি শুনেছি তামাম জাহানের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কোরআনের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজি আমি আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য, আপনি কি কালিমা পড়বেন, আপনি কি নবীজির দরবারে যাবেন, আপনি কি মুসলমান হবেন? চাচা বলল, না রে বাপিজা, আমি লাখ পূজা মান্নাম, দেবদেবীর পূজা করি, আমি কালিমা পড়ব না, এক আল্লাহকে আমি মানি না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানি না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা তাহলে আমার সিদ্ধান্ত জেনে নেন, আমি তো আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছি। আমার মন পাগল হয়ে গেছে, তামাম জাহানের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই, কেন যেন তার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে, ইসলামের প্রতি আমার আকর্ষণ হয়ে গিয়েছে, আমি কালিমা পড়ি, মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বললেন, বাচ্চা রে তোমার বাবা ছোট সময় রেখে তিনি মৃত্যুবরণ করেছে, আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, তোমার শরীরের পোশাক গুলো পর্যন্ত আমার টাকা দিয়ে কিনেছি, তুমি যেহেতু মুসলমান হয়ে যাবে আমার বাড়ি থেকে তোমাকে ধার ধাক্কা মেরে বের করে দিব, তোমার শরীরের পোশাক গুলো পর্যন্ত খুলিয়া আমি রেখে দিব, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ের আওয়াজ, বন্ধুর আওয়াজ, আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন, কোনো আপত্তি নাই, আমার শরীরের জামাগুলো খুলিয়া রেখে দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে আমার নবী বিশ্ব নবী হাজার হাজার মাখলুকাতের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, যে মহব্বত সৃষ্টি হয়েছে, আমাকে নবী থেকে দূরে রাখতে পারবেন না, ইসলাম থেকে দূরে রাখতে পারবেন না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বললেন, বাদিদা তোমার শরীরের সব পোশাক খুলে আমার কাছে রেখে দাও, এই পোশাক গুলো পর্যন্ত তুমি খুলে দিতে হবে, কারণ এই পোশাক গুলো আমার টাকা দিয়ে কিনেছি। ভাইয়ের আওয়াজ, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা শরীরের সকল পোশাক খুলিয়া চাচার সামনে রেখে দিলেন।
প্রাপ্ত বয়স্ক তরুণ যুবক উলঙ্গ হয়ে বাড়ির দিকে রওনা। মা পিছনের দিকে তাকাইয়া দেখে তার প্রাপ্ত বয়স্ক ছেলে উলঙ্গ হয়ে আসতেছে। মা মনে করেছে আমার সন্তান পাগল হয়ে গেছে। আব্দুল হোসেন ডাক দিয়ে বললেন, ও মা, আমি পাগল হই নাই, আমি বলেছি মদিনা শরীফে চলে যাব, কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। এই জন্য আমার চাচা আমার শরীরের সব পোশাক গুলো খুলে রেখে দিয়েছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মা, তোমার কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য, জীবনের করে শেষ বিদায় নেওয়ার জন্য। আমাকে একটা কাপড় দাও, আমি লুঙ্গি হিসাবে ব্যবহার করার জন্য। মা একটা কম্বল দিলেন, কম্বলটা কাটিয়া দুইটা টুকরা করলেন, একটা টুকরা লুঙ্গি হিসাবে আব্দুল হোসেন ব্যবহার করলেন, আর একটা টুকরা চাদর হিসাবে ব্যবহার করলেন। মদিনা শরীফ চিনে না, আমার দয়াল নবীকে চিনে না। আব্দুল হোসেন মানুষকে জিজ্ঞেস করতে করতে সারাদিন সারা রাত্র হাঁটতে হাঁটতে মসজিদে নববী মদিনা শরীফে হাজির হয়ে যা। ফজর নামাজের আজানের কিছুক্ষণ পূর্ব মুহূর্তে তাকায়া দেখে ওই যে খুজরাহানা থেকে আকাশের চাঁদের চেয়ে সুন্দর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজরাহানা থেকে বের হয়ে আসতেছে। আব্দুল হোসেন জীবনে প্রথম দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন তিনি হবে তাজেদারে মদিনা, শাহে মদিনা, মুখতারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ, নয় তাকবীর, নয় তাকবীর। হযরত মাওলানা ইয়াকুবআলী সরকার সাহেব, হযরত মাওলানা ইয়াকুবআলী সরকার সাহেব, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আব্দুল হোসেন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আপনি হবেন এই তামাম জাহানের নবী। আপনাকে তো কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আপনার সুন্দর চেহারা মোবারক দেখে আমার মন বলছে, আমার মন শক্তি দিচ্ছে, এত সুন্দর চেহারা পৃথিবীর কোন মানুষের থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন শক্তি দিচ্ছে আপনি শেষ নবী, খাতামুন নবীজিন, রহমতের নবী। আমার নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি হয়েছি দুজাহানের বাদশা, আমি হয়েছি তোমাদের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে পৃথিবীর জমিনে আমাকে নবী রাসূল হিসাবে ঘোষণা দিয়েছেন, আমি শেষ নবী, আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কি হয়েছে, তোমার নাম কি? বললেন, হুজুর, আমার নাম আব্দুল হোসেন। কিসের জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ার জন্য আসছি, কালিমা পড়ব, মুসলমান হব। এই কথা বলার কারণে আমার চাচা শরীরের পোশাক গুলো খুলে রেখে দিয়েছে, ধার ধাক্কা মেরে বাড়ি থেকে চিরকালের জন্য তাড়িয়ে দিয়েছে। আমি চলে আসছি, আমার পৃথিবীর জমিনে এখন আর কেউ নাই, আপনি একমাত্র আমার বন্ধু, আপনি একমাত্র আমার সত্যি আপন। ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ড দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান করে দেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল হোসেন, তোমার নাম আজকে থেকে আব্দুল হোসেন না, তোমার নাম হবে আব্দুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তোমার নাম আব্দুল্লাহ, আজকে থেকে এই নাম আমি তোমাকে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এক সেকেন্ড দেরি নয়, এই মুহূর্তে কালিমার মালা তোমার গলার মধ্যে পরিয়ে দিতে চাই, তুমি পরে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি এই মসজিদে নববীর মধ্যে থাকবে, এখানে নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আমি নবী তোমাকে যেভাবে বলি এইভাবে তুমি তোমার জীবন পরিচালিত করবে, চালাবে কোরআন অনুযায়ী। আব্দুল্লাহ জুলবাজা জাহির তিনি এই মসজিদে নববীতে থাকেন, তিনি কোরআন তেলাওয়াত বিকট আওয়াজে তিনি তেলাওয়াত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কো ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করো আমাদের ডিস্টার্ব হয়। আমার নবীজি শুনলেন, ডাক দিলেন, আমার আব্দুল্লাহ যত জোরে কোরআন তেলাওয়াত করবে আমার আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে বাধা দিবা না, কারণ তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ আমার আব্দুল্লাহ জুলবাদাইনের ইসলাম গ্রহণের মধ্যে পার্থক্য আছে। আর আব্দুল্লাহ জুলবাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে নববীতে চলে আসছে। আমার আব্দুল্লাহ জুলবাদাইন আবেগ বিজড়িত কণ্ঠে চিৎকার করে করে যত আওয়াজ করে করে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের যদি সমস্যা হয়, তোমার যদি কোনো ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, তবু আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াতে বাধার সৃষ্টি করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে রওনা দিলেন আমার নবীজির সাথে আব্দুল্লাহ জুলবাদাইন, আমার নবীজিকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো তখনই খাঁটি ইমানদার হইতে পারবেন যখন আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি আপনার জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। আপনি যদি বলেন যে আমার জীবন আগে বের করে নবী, এরকম বললে আপনার জীবন ইমান কি হবে না, মজবুত হবে? আপনি খাঁটি ইমানদার হবেন না। আপনি বলতে হবে অন্তর থেকে যে আমার পৃথিবীর মধ্যে সব কিছুর থেকে আমার কাছে সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় আমার জানের জান প্রাণের প্রাণ বিশ্ব নবী তামাম জাহানের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার হেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীজির সাথে যুদ্ধের ময়দানে রওনা। আব্দুল্লাহ জুলবাজাদাইন কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, ইসলামের জন্য জিহাদ করার জন্য বের হয়েছি, আমি চাই যুদ্ধের ময়দানে ইসলামকে ইসলামের জয় পতাকা উড্ডীন করার জন্য শহীদ হয়ে যাব, আপনার প্রেমে পড়ে আল্লাহর আশেক হয়ে আমি জিহাদ করে করে শহীদ হইতে চাই। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আমি যাতে শহীদ হয়ে যাই ইসলামের জন্য? আর নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন গাছ থেকে কিছু ছাল ছাড়িয়ে নিয়ে আসো। গাছ থেকে ছাল ছাড়িয়ে নিয়ে আসলেন আমার নবীজি আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের মধ্যে সুতা দিয়া বেঁধে দিলেন। আর বলতেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন কাফের মুশরিকরা তোমার শরীরের মধ্যে তরবারি দিয়া আক্রমণ করতে পারবে না, তোমাকে হত্যা করতে পারবে না, যুদ্ধের ময়দানে তোমাকে শহীদ করতে পারবে না, তোমার জন্য হারাম হয়ে যাবে, কাফের মুশরিকরা কোনোদিন তোমাকে হত্যা করতে পারবে না। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর আপনি বলছেন আমাকে যাতে কাফের মুশরিকরা তরবারি চালাইতে না পারে, আমাকে যাতে শহীদ করতে না পারে, ব্যাপারটা কি? আমার নবীজি বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনে রাখো, বুঝে রাখো, তুমি আব্দুল্লাহ জুলবাজাদাইন বাড়ি ছেড়ে দিয়েছো,
ঘর ছেড়ে দিয়েছো, সংসার ছেড়ে দিয়েছো, তোমার জীবনের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসো। তোমার শরীরের মধ্যে যদি কাফের মুশরিকরা তরবারি চালা, আমি নবী বরদাস্ত করতে পারবো না, আমি নবী সইতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি তো চাচ্ছ শহীদ হওয়ার জন্য, তবে তোমার মনের ইচ্ছা বাসনা আল্লাহ পাক পূরণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পূরণ হবে? যুদ্ধের ময়দানে আসছো তো? জি হ্যাঁ। হ্যাঁ শুনে রাখো, যুদ্ধের ময়দানে আসার কারণে যদি তোমার শরীরের মধ্যে জ্বর আসে আর এই রোগে আক্রান্ত হয়ে যুদ্ধের ময়দানে তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ পাক তোমাকে শহীদি মৃত্যু হিসাবে গ্রহণ করে দিবেন। ধরে বলুন সুবহান। আমার নবীজির কথা কি বৃথা যাইতে পারে? কি বলে, বৃথা যাইতে পারে, মিথ্যা হইতে পারে? ভাইয়ের আমার, বন্ধুর আমার, কিছুক্ষণ পরই আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের মধ্যে জ্বর আসতে লাগলো। আস্তে আস্তে প্রচন্ড জ্বর শরীরের মধ্যে আসলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজির ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন, তার ইচ্ছা ছিল, তার শখ ছিল এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। জ্বরে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মনের ইচ্ছা পূরণ করেছেন, আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে গণ্য করে নিয়েছেন। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সন্ধ্যা হয়ে গেছে, সাহাবীরা কবর খনন করো, আমার প্রিয় সাহাবি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আমি কবরের মধ্যে দাফন করবো। এর আমার সন্ধ্যা সময় একজন সাহাবি বাতি ধরে রাখলেন, কবর খনন করলেন, আমার নবীজি নিজে আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরের মধ্যে নামলেন, সাহাবিদেরকে ডাক দিলেন, ও সাহাবিরা আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ কোথায়, আমার কোলের মধ্যে তুলে দাও। আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কতটুকু ভালোবাসি, কারণ আব্দুল্লাহ জুলবাজাদাইন জীবনের চেয়ে তার পরিবার থেকে, তার সংসার থেকে, পৃথিবীর থেকে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসত। চিৎকার মেরে বলুন সুবহান। সাহাবিরা এই জন্য আমি নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে সবচেয়ে বেশি ভালোবাসি, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আমার কোলের মধ্যে তুলে দাও। আমার নবীজি কবরের মধ্যে নামলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ সাহাবীরা ধরে ধরে আমার নবীজির হাতের মধ্যে রাখলেন, আমার নবীজি কবরের মধ্যে শোয়া দিলেন, দাফন করলেন, ডাক দিলেন আমার আল্লাহকে, ও রাব্বুল আলামিন, এতদিন পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ভালোবাসতাম, আজকে কবরের মধ্যে দাফন করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ভালোবাসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছেন, কিন কর্তব্য বিমূর হয়ে গেছেন, আয় হায় রে, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীজিকে ভালোবাসার কারণে, আমার নবীজি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কতটুকু ভালোবাসবেন, মহব্বত করলেন, আয় হায় রে, আমরা যদি নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারতাম, আর নবীজির এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করতাম, এইভাবে নবীজি যদি কবরের মধ্যে আমাদেরকে দাফন করত, তাহলে আমরা সৌভাগ্যবান হয়ে যাইতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীজিকে, ঠিক না? বেশি আর আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তমাম পৃথিবীর মানুষকে বলে দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে ভালোবাসো,
যদি আমি নবীকে তোমরা ভালোবাসতে পারো, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীজিকে, আর নামাজ পড়তে হবে, ঠিক না? দেখি নামাজ ছেড়ে দিয়ে ইবাদত বন্দিগি যতই করেন, নামাজ না পড়লে কাজ হবে না, ঠিক না? আমার নবীজি বেগুনা মাসুম ছিলেন, এরপরও নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। ভাইর আমার, আমার নবী, আপনার নবী একদিন কাবা করেন চত্বরে, তিনি তাওয়াফ করতেছেন, এরপরে তিনি নামাজ পড়ছেন। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদের সামনে ঘোষণা করলেন, আগামীকাল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাবার সামনে নামাজ পড়তে আসে, আমার শক্তি দিয়া যত বড় একটা পাথর উঠাইতে পারবো, এই বিশাল প্রকাণ্ড পাথর দিয়া মুহাম্মদের মাথার মধ্যে চাপা মেরে তাকে ধ্বংস করে দিব, তাকে হত্যা করে ফেলবো। চিৎকার মেরে বলুন নাউযু বিল্লাহ। যেই কথা সেই কাজ। আমার নবীজি পরের দিন কাবা আগর তাওয়াফ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? আবু জাহেল সবচেয়ে বড় না, উতবা সাইবা সবচেয়ে বড়। আমার নবীজি বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে। আল্লাহ তো নবীজিকে হেফাজত করবে, পৃথিবীর কোন কাফের মুশরিক আমার নবীজির উপরে তরবারি চালাইবার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আমার নবীজি সাজদারত অবস্থান, আবু জাহেল কাফের মুশরিকদেরকে বললেন, দেখো তাকাইয়াম, আমি এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে আসছি, দেখো তাকাইয়াম। আবু জাহেল আস্তে আস্তে করে এক কদম দুই কদম সামনে এগিয়ে যাচ্ছে, বিশাল বড় প্রকাণ্ড পাথর হাতের মধ্যে নিয়ে আমার নবীজির দিকে এগিয়ে যাচ্ছে, মাথার মধ্যে আঘাত করবে, আমার নবীজিকে হত্যা করে ফেলবে। হঠাৎ করে আবু জাহেল পাথর জমিনের মধ্যে নিক্ষেপ করে একটা দূর দিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে, মাথা নত করে আস্তে আস্তে তার সাঙ্গ পাঙ্গদের কাছে চলে গেলেন। তার লোকেরা ডাক দিয়ে বলল, হে আবু জাহেল, তুমি হুংকার মেরে নবী মুহাম্মদকে হত্যা করার জন্য বিশাল বড় পাথর নিয়ে আক্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু তার ধারে কাছে না গিয়ে পাথর জমিনের মধ্যে ফেলে দিলা, তাকে আক্রমণ করলা না, দূর দিয়ে আমাদের দিকে চলে আসলা, ব্যাপারটা কি, কারণটা কি হয়েছে, তুমি কি কোনো ধরনের ভয় পাইছো কিনা? আবু জাহেল ডাক দিয়ে বললেন, হে আমার মক্কার ভাইয়েরা, শুনে রাখো, বুঝে রাখো, আমি যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর নিয়ে আক্রমণ করে ফেলবো, হঠাৎ করে তাকাইয়া দেখি বড় বড় চক, বিশাল বড় প্রকাণ্ড একটা উট দেখা যাচ্ছে, বড় বড় দাঁত আমাকে খেয়ে ফেলার জন্য আসছিল। আমি যদি সামনে আরেকটু এগিয়ে যাইতাম, এত বড় উট আমার জীবনে দেখি নাই, এত বড় বড় চক্ষু লাল করে আমার দিকে আসছে, বড় বড় দাঁত আমাকে খেয়ে ফেলার জন্য চেষ্টা করছিল। ওই উটটা বলতেছে, হে আবু জাহেল, এক কদম যদি সামনে আঘাও তাহলে আমি উট তোমাকে খেয়ে ফেলবো, তোমাকে টুকরা টুকরা করে ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল তার লোকদেরকে বলল, ভাইরা, এত বড় প্রকাণ্ড আক্রমণ নিয়ে আসছে, উট দেখার সঙ্গে সঙ্গে আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম, আমার হাতের পাথরটা জমিনে পড়ে গেছে, আমি বলতে পারি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে কোনোদিন পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হয়েছে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল একজন লোক থেকে একটা উট কিনলেন, বিদেশি লোক, কিন্তু টাকা দিচ্ছে না,
এলাকার মানুষদের কাছে জানছে, এলাকার মানুষেরা আবু সাহেব তো বড় সর্দার, তাদের সবচেয়ে বড় সর্দার, এই সর্দারের কাছে যাচ্ছে না কেউ, আমরা পারবো না আবু জাহেল থেকে টাকা আনতে পারবো। একজন লোক ইয়ারহি করে দেখাই দিলেন, ওই তো হোক মোহাম্মদ, এই মোহাম্মদের কাছে যাও, গিয়ে বলো যে আবু জাহেল থেকে টাকাটা কি করেন উদ্ধার করে দেন। দেখবেন এই মোহাম্মদ আবু জাহেল থেকে টাকাটা কি করবে উদ্ধার করে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলছে কি কিসের জন্য ইয়ার কি করে বলছে, অর্থাৎ মোহাম্মদ পারবে না পৃথিবীর কেউ। ভাইয়ের আমার বন্ধুর আমার, ওই বিদেশি লোকটা আমার নবীজিকে চিনেন না জানেন না, এই সর্বপ্রথম আমার নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক বিদেশি, আমার কাছ থেকে উট কিনে আবু জাহেল টাকা দিচ্ছে না, আজকে দিব আগামীকাল দিব, এইভাবে করে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ ঘুরাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে এলাকার মানুষের কাছে আমি গিয়েছি টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য, কেউ সাহস করছে না, শেষ পর্যন্ত আপনার নাম বলেছে, আপনি নাকি উদ্ধার করতে পারবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝে ফেললেন, মনে মনে বলতেছে হাই হাই রে, এই বিদেশি লোক তো জানে না, এলাকার লোকেরা ইয়ার কির শুনে বলেছে যে মোহাম্মদ টাকা উদ্ধার করবে, অর্থাৎ মোহাম্মদ পারবে। ভাইয়ের আমার বন্ধুর আমার, আমার নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ বিদেশি বন্ধু আমার সাথে আসো। আমি আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিলাম, বিদেশি লোকটার পিছনে পিছনে আসতেছে, আমার নবীজি সামনে সামনে যাচ্ছে, এবার এলাকার লোকেরও পিছনে পিছনে যাচ্ছে। মোহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলের কাছে কিভাবে টাকা চাই, কিভাবে টাকা উদ্ধার করে দেখা যাক, জুড়ে কর সুবহানাল্লাহ। এলাকার লোকেরা মনে করছে আবু জাহেলের কাছে টাকা চাইতে গেলে মোহাম্মদ কি করবে, বেজ্জতি। ভাইয়া আমার, দূর থেকে এলাকার মানুষেরা তাকাইয়া তামাশা খেলা দেখতেছেন, আমার নবীজি আবু জাহেলের ঘরের সামনে গিয়ে দেখে দরজা লাগানো, আমার নবীজি হাত ছুটো লাগাইলেন, হাতটা লাগাইয়া আটাক দিলেন আবু জাহেল, কোথায় আছেন দরজা খুলেন, এক সেকেন্ডের ভিতরে দরজা খুলে দিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আবু জাহেল সামনে আসলেন, আমার নবীজির কাছাকাছি চলে আসলেন, আমার নবীজি বললেন, হে আবু জাহেল, আপনি নাকি এই বিদেশি ব্যক্তিটাকে উট কিনেছেন, তাকে টাকা দিচ্ছেন না? তো হ্যাঁ, তাকে তো টাকা দিচ্ছি না, এখন এক মিনিটের ভিতরে এই বিদেশি ব্যক্তির টাকা দিয়ে দিতে হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একটা হুঙ্কার মানলেন, ভাইয়ের আমার বন্ধুর আমার, সঙ্গে সঙ্গে আবু জাহেল ফরফর করে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে গেলেন, ঘর থেকে টাকার ভান্ডেল নিয়ে আসলেন, ফরফর করে কাঁপতে কাঁপতে আবু জাহেল বিদেশি ব্যক্তির হাতে টাকা দিয়ে দিলেন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুর আমার, টাকা পাওয়ার পরে আমার নবীজি চলে গেলেন, ওই ব্যক্তিও চলে গেলেন, আবু জাহেল যখন কাবা ঘরের সামনে গেলেন, তার দেশের লোকেরা ডাক দিয়ে বললেন, আবু জাহেল আমরা তো দেখলাম তোমার সাহসটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র দরজার মধ্যে হাত লাগাইল, দরজা খুলে দিলাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু অর্ডার করেছে তোমাকে এক মিনিটের ভিতরে টাকা দিয়ে দাও, তুমি ভয়ে আতঙ্কে ফরফর করে কাপলা টাকা দিয়া দিলা, ব্যাপারটা কি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আবু জাহেল ডাক দিয়ে বলে, হে আমার ভাইয়েরা মক্কার বন্ধুরা শুনে রাখো বুঝে রাখো, আমি যখন মুহাম্মদের কাছে দাঁড়াইয়া গেলাম, আর মুহাম্মদ যখন আমাকে নির্দেশ করলো এক মিনিটের ভিতরে টাকা দিয়া দাও, নির্দেশ করার সঙ্গে সঙ্গে তাকায়া দেখি মুহাম্মদের মাথার উপর দিয়ে বিশাল বড় ভয়ঙ্কর একটা
ভূত দেখা যাচ্ছে মনে হচ্ছে, ওই ভয়ঙ্কর উটটা আমাকে খেয়ে ফেলবে, আমাকে টুকরা টুকরা করে ফেলবে। আমি যদি এক সেকেন্ডের ভিতরে টাকার ভান্ডেল মোহাম্মদের কাছে পৌঁছায় না দিতাম, ওই ভয়ঙ্কর প্রাণীটা আমাকে ওই দিন ধ্বংস করে ফেলত। চিৎকার করে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আমি বলেছিলাম আমাম আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে 18,000 মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি আর আলোচনা সামনে বিভূতি পাচ্ছি না, কারণ আমাদের অনেক ওলামা ইকরাম আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, আমার প্রিয় মুর্শিদ, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা, তিনি আসবেন, যথাসময়ে চলে আসবেন, আপনাদের সামনে আলোচনা পেশ করবেন, হুজুর কেবলার আলোচনা শুনে যাবেন সকলে পড়ে। আমিন। আমি আমার আলোচনা এখানেই বিতি টানছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি আমি